আমি গরিবের বন্ধু হিরো আলম সন্তানহীনদের লাগাই মলম। আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত চরিত্র। কখনো অ্যাকশন কখনো রোমান্টিক ঘরানার নানা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেলেও সাধারণ মানুষের কাছে হিরো আলম নিখাদ বিনোদন। সম্প্রতি রাজনীতির মাঠেও হিরোগিরি চলছে তার। মনোনয়ন ফর্ম নিয়েছেন জাতীয় পার্টি থেকে। তার কাছে প্রশ্ন ছিল কেন হতে চান সংসদ সদস্য। সন্ত্রাস জঙ্গলিবাদ তারপরে মানুষের মনে ভালো মতো সেবাই না করতে পারে তাহলে আমার তো এমপি পদে যাওয়ার কোনো দরকার নাই। তার মনোনয়ন ফর্ম নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন সহ বিভিন্ন গণমাধ্যমে রীতিমতো ঝড় উঠেছে। একটা লোকের নেগেটিভ পজিটিভ থাকবে, আর যারা আমাকে মজা করে তারপরে ব্যঙ্গস করে সমালোচনা করে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এই কারণে তারা আমাকে আরও বেশি পরিচিত করতেছে। সেই সাথে প্রশ্ন ছিল ইলেকশনে জিতলে বা হারলে কি করবেন তিনি। হিরো আলম এমপি হলে কি হবে তাকে মানুষের মধ্যে কনফিউজ আছে, আমি সেই ধারণাটা পাল্টে দিতে চাই। হিরো আলমের শর্ট ফিল্মগুলোতে বরাবরই প্রাধান্য পেয়েছে ইফটিজিং প্রতিরোধ, সামাজিক মূল্যবোধ বৃদ্ধি সহ নানা বিষয়। সেই সাথে নাচ গান ও ফাইটের দৃশ্য দর্শকদের কি পরিমাণ বিনোদন দিয়েছে তা বলাই বাহুল্য। তোমার কথায় নাচবো নারী।